হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আমি আপনাদেরকে একটি জমি দেখাবো আর কি যেহেতু আপনারা আমাকে বিভিন্ন জনে বিভিন্ন রিকোয়েস্ট করতেছেন তা আপনাদের বাজেটের ভিতর যেন কম মূল্যের বা কম দামে যেন একটা জমি দেখে তো সেই কথার প্রেক্ষিতে আমি আপনাদেরকে একটি কম দামের জমি দেখাচ্ছি এবং এই রাস্তার পাশে আপনার দুইটা প্লট বিক্রি হবে তো একটা হলো রাস্তার পাশে হলো যে আপনার ছত্রিশ শতাংশ আর একটা একটু পরে আর কি সেটা হলো আপনার বাহান্ন শতাংশ আর কি তো দুইটা প্লট বিক্রি হবে এই রাস্তার পাশে বলতে একটু এদিকে যাচ্ছে আর কি আর একটা রাস্তার একদম পাশে আর কি তো এই যে মানে জমির ভিতরে কি আমি পাশ থেকে দেখা যাচ্ছে কারণ গত দুই দিন ধরে যে মুষলধারে বৃষ্টি ছিল সে বৃষ্টির সময় এই রেকর্ডিংটা করা যার ফলে একটু পানি পেনি দেখা যাচ্ছে কিন্তু জমিতে কোনো পানি নেই আর কি তো এই বিল থেকে এখানে আর কি তিন বিঘার মতো জমি বিক্রি হবে তো রাস্তার পাশ থেকে যদি কেন নেন ছত্রিশ শতাংশ তাহলে সেই জমিটির মূল্য হবে প্রতি শতাংশ তিন সাড়ে তিন লক্ষ টাকা তাহলে সেই জমিটির প্রতি শতা শতাংশ মূল্য মূল্য হবে সাড়ে তিন লক্ষ টাকা যদি রাস্তার পাশ থেকে নেন আর কি হ্যাঁ আর যদি বিল থেকে নেন তাহলে বিল থেকে নিলে সেটার মূল্য আরও কম হবে তো আপনারা আসলে জমিটি ভিজিট করলে তাহলে বুঝতে পারবেন আর কি তো এখানে নিষ্কণ্ঠ জমি এবং আপনারা অবশ্যই আমি যতই নিষ্কণ্ঠ বলি যতই ভালো বলি আমার কথার উপরে ভিত্তি করে তো ভাই আপনারা জমি কিনবেন না আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব দক্ষ লোক ভূমি অফিস এসিলেন্ট অফিস থেকে আপনারা তল্লাশি দিয়ে তারপর আপনারা জমি কিনব তো এই জমিগুলো যারা আমার কাছে কম দামের জমি চেয়েছে তারা যদি কেউ বিজনেস ক্ষেত্রে বা কোনো ব্যবসায়িক পারপাসে যদি কেউ জমি কিনতে চান তারা কিন্তু এই জমিটা কিনতে পারেন তো এখানে নিষ্কণ্ঠ জমি এখান থেকে আপনারা চাইলে তিন বিঘে জমি এই সিরিয়াল অনুযায়ী নিতে পারেন তো আমার কাছে আসলে বেশ কয়েকজনই জমি এসেছে বিজনেসের ক্ষেত্রে তো আসলে বিজনেসের ক্ষেত্রে তো বড় জমি হলে হয় আর কি অনেকে গরুর খামারের জন্য চেয়েছেন তো যাই করেন তো এখানে কিন্তু করা যাবে এখানে ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই জমিটা আপনি সুন্দর করে আপনারা সাজিয়ে গুছিয়ে সেইভাবে পরিকল্পনা করে আপনারা করতে পারবেন তো এই রাস্তার যে রাস্তা রাস্তা দিয়ে দিয়ে আমরা আসলাম ওই কিন্তু আপনি মার্কেট যেতে পারবেন এবং যেতে পারবেন এবং সাভার যেতে পারবেন আর কি এই রাস্তাটা এই দিকে আর কি হ্যাঁ তো এই এলাকায় কিন্তু ব্যাপক বেচা কেনা হচ্ছে কারণ নিষ্কুণ্ঠ জমি আসলে ঢাকা শহরে অনেকেই খুঁজতেছে অনেকেই যারা সাধারণত নিষ্কুণ্ঠ জমি পায় তারা আসলে নিয়ে নেয় আর কি বুঝতে পারছেন কারণ তুলনামূলক ঢাকা শহরে এখন জমির দাম বর্তমান মানে আরও বাড়তেছে আরও ভবিষ্যতে আরও বাড়বে তো একটা জমি কিনে যদি আপনি রেখে দেন ভবিষ্যতে কিন্তু সেই জমিটার অনেক মূল্য হবে এবং আপনাদের আরো বলে রাখি এই জমির উপর দিয়ে কিন্তু তিরিশ ফিট রাস্তা পাশ করা আছে বিএস পর্যায়ে আর কি তার মানে তিরিশ ফিট রাস্তা কিন্তু এই জমির উপর দিয়ে যাবে হ্যাঁ তো মাঝখানে যে প্লটটা বিক্রি হবে আর কি বাহান্ন শতাংশ ওই জমির পাশ দিয়েই কিন্তু এই রাস্তাটা যাবে আর কি আপনার তিরিশ তিরিশ ফিট একটা রাস্তা এখানে পাশ করছে ওই যে রাস্তাটা ওই যে গরু চর্থে এটি কিন্তু রাস্তা হ্যাঁ ওইটা কিন্তু তিরিশ ফিট রাস্তা এখান থেকে পাশ করা আছে তো এই রাস্তা থেকে ওখান থেকে আপনার উম বাউন্ন শতাংশ জমি বিক্রি হবে আর ওই রাস্তা দিয়ে যে বড় রাস্তা দিয়ে আমরা আসছি কি ওই রাস্তার পাশে বিক্রি হবে হলো আপনার ওই রাস্তার পাশে বিক্রি হবে হলো আপনাদের ছত্রিশ শতাংশ ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন অটো যাচ্ছে হ্যাঁ তো ওই রাস্তার পাশে ওই সাইড দিয়ে হ্যাঁ ওই রাস্তার পাশে ওই সাইড দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইড দিয়ে বিক্রি হবে হলো আপনার ছত্রিশ শতাংশ আর এই দিকে এই রাস্তার পাশে দিয়ে হবে আপনার বাহান্ন শতাংশ টোটাল হলো তিন বিঘা জমি এখানে বিক্রি করা হবে এবং খুবই নিষ্কণ্ঠ জমি কেউ যদি একসাথে তিন বিঘা জমি নিতে চান সেক্ষেত্রে একটু কমেই আলোচনা করে দেওয়া যাবে কিন্তু যেই দামগুলো আমি আমার চ্যানেলে বলি এবং প্রত্যেকটা ভিডিও যেহেতু বলি সেটা কিন্তু মোটামুটি একটা ফাইনাল দামটাই বলে এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা তেইশ ফিট রাস্তা সেই দামটা কিন্তু মোটামুটি ডিসকাস করে মালিকের সাথে যেটা মালিকের যেটা থাকে সেই দামটাই বলে এবং সেখান থেকে খুব সামান্য কিছু হয়তো কমানো যা যেতে পারে কোন কোন জমিতে কমানো যায় আবার কোন কোন জমিতে কমানো যায় না এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনি সাবার কমলাপুর যেতে পারবেন এই রাস্তা দিয়ে কিন্তু আপনি পলো মার্কেট যেতে পারবেন রাজাসন যেতে পারবেন এবং সাবার যেতে পারবেন হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন এই দিক থেকে এই দিক থেকে যদি আপনারা রাস্তা থেকে আপনার রাস্তার পরে যদি জমি নেন আর কি মূল্য হবে সাড়ে তিন লক্ষ টাকা প্রতি শতাংশ আর ভিতর থেকে নিলে যে এই এইটের পর যদি নেন শতাংশ ওখান থেকে দাম একটু কমেই রাখা যাবে হ্যাঁ এবং আপনাদেরকে আরও বলে রাখি আর কি এখানে পাশে জমির পাশেই কিন্তু একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে সেটা হয়তো আপনারা দেখেন নাই বা আমি আপনাদেরকে বলি নিয়ে বলে দিচ্ছি এবং এস আশেপাশে কিন্তু আরও অনেক ভালো ঘর ভালো ঘরবাড়ি বাড়ি আছে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে তো এখানে কিন্তু বিজনেস ক্ষেত্রেও যদি আপনি নেন কিনে পুলো টাকারে বিক্রি করেন এই যে গার্মেন্টসটা দেখতে পাচ্ছেন এই গার্মেন্টসটা কিন্তু এখানে আছে তো আপনারা কিন্তু আগ্রহী থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনাকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ